হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতির বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। বলে রাখি বন্ধুরা, আমার কাছে NCERT এবং SCERT একটি বই আছে, 2013 পাবলিকেশন। সেখান থেকে এই প্রশ্নগুলি নিয়েছি, মোট 18টি প্রশ্ন আছে। আজকে 8 থেকে 9টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব, যাতে তাড়াতাড়ি অঙ্কের উত্তর বের করা যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, 40টি লিচুর ক্রয় মূল্যে 320টি লিচু বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? অর্থাৎ 400টি লিচুর যত দাম, 300টি লিচু বিক্রি করলে সেই দাম আমার উঠে যায়। অর্থাৎ 320টি লেবু বিক্রি করলে আমার লাভ থাকে 80টি লেবুর, লাভ থাকে আমার 80টি লেবুর। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 320টি বিক্রি করলে লাভ হয় 80টি। তো 100-তে কত আমাদের অ্যান্সার চলে আসবে? 0, 0, 8, 4, 32, 4, 25, 100, অর্থাৎ 25%। তো আমাদের লাভ হবে 25%, অর্থাৎ অপশন ডি। বন্ধুরা, যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 10:11 হলে লাভের শতকরা হার কত? বন্ধু, এখানে ক্রয় মূল্য 10 এবং বিক্রয় মূল্য 11, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি লাভ হচ্ছে আমাদের 1। সেটা টাকাতে হতে পারে, তো আমাদের লাভ হচ্ছে 1। তো 10-এ লাভ আমার 1, তো 100-তে কত আমাদের অ্যান্সার চলে আসবে? তো আমাদের 10-এ লাভ হচ্ছে 1, তো 100-তে কত? তো কাটলে বন্ধুরা আসছে 10, তো আমাদের লাভ আসছে 10%। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বন্ধুরা, যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তো বন্ধুরা, এখানে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, তো এখানে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস আমাদের আসবে 90 টাকা, কারণ 10 টাকা ক্ষতি হচ্ছে। অর্থাৎ 90 টাকাতে আমাদের বিক্রি করলে ক্ষতি হচ্ছে 10 টাকা। তো 100-তে কত বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে? অর্থাৎ 90 টাকায় বিক্রি করলে আমাদের ক্ষতি হয় 10 টাকা। তো 100 টাকায় কত অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে? এর সঙ্গে কাটলে এটা হবে 9। তো 9/100/9, অর্থাৎ 9, 11, 9, 99, 1, 11 পূর্ণ, 1 এর 9%, এটি হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? অর্থাৎ বিক্রয় মূল্য যত আমি বিক্রি করেছি, বিক্রয় মূল্য তার উপর 5 টাকা আমার লাভ হয়েছে। অর্থাৎ আমি বিক্রয় মূল্য আমি 100 ধরে নিই, সেলিং প্রাইস যদি 100 হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত হচ্ছে? যেহেতু 5 টাকা লাভ হয়েছে 100 টাকায় বিক্রি করে, তাহলে আমার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে 100 টাকা, 5 টাকা মাইনাস, অর্থাৎ 95 টাকা। তো আমাদের ক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। তো 95 টাকায় ক্রয় করলে আমাদের লাভ হয় 5 টাকা। তো 100 টাকায় কত বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে? অর্থাৎ 95-এ লাভ হয় 5 টাকা, 100-তে কত অ্যান্সার করলে আমাদের অ্যান্সার চলে আসবে 5, 1, 5, 45, 5, 9, 45, অর্থাৎ 100/19। যদি আমরা পূর্ণ ভাঙি এটাকে, তো 5, 19, 95, 5, তো 5 পূর্ণ 5 এর 19%, এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন বি। তো বন্ধুরা, যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রয় করলে শতকরা লাভের লাভ কত? তো বন্ধুরা, এখানে 3টি দ্রব্য বিক্রি করলে 4টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান দাম আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 3টি দ্রব্য বিক্রি করলে আমাদের 1টি দ্রব্য লাভ থাকছে, অর্থাৎ 3টিতে 1টি দ্রব্য লাভ হয়। তো 100-তে কত আমাদের অ্যান্সার চলে আসবে? তো 100/3, অর্থাৎ 33.13%। তো আমাদের লাভ হয়ে যাবে 33.13%, আমাদের অ্যান্সার হবে অপশন সি, 33.13%। বন্ধুরা, যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি 264 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় 12% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, ক্রয় মূল্য যদি আমি 100 ধরে নিই, 100%, তো 264 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ তাতে 12% ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ 88% টাকা আমার উঠেছে। অর্থাৎ 88% সমান এটা আমরা বুঝতে পারছি। তো 88% সমান এটা যদি হয়, তো 1% সমান হবে, 1% হচ্ছে 264/88,
এতে আমরা 1% দাম পাচ্ছি, তো আমাকে বের করতে হবে 100% দাম, তাই 100 দিয়ে গুণ, আমাদের অ্যান্সার চলে আসবে। তো 8 দিয়ে কাটলে 11, 8 দিয়ে কাটলে 8 3 24, 24 8 3 24, 11 দিয়ে কাটলে 3, অর্থাৎ অ্যান্সার আসছে আমাদের 300 টাকা। তো 300 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন সি। বন্ধুরা যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 30 টাকায় একটি কলম বিক্রি করায় 10% লাভ হলো, ক্রয় মূল্য কত? তো বন্ধুরা 30 টাকাতে বিক্রি করাতে আমার লাভ হয়েছে 10%, অর্থাৎ এখন 110% সমান হচ্ছে 30 টাকা। তো 100 সমান কত সেটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 110% যদি 30 টাকা হয়, তো 1% হবে 30/110, তো 100% সমান কত? 100 দিয়ে গুণ, আমাদের অ্যান্সার চলে আসবে। 3-এর সঙ্গে 0 কাটলে উপরে আসছে 300/11, যদি এটা পূর্ণ ভেঙে দিই তো আসছে আমার 2/22 8/80 7/3/11, তো আমাদের অ্যান্সার আসছে 27/3/11 টাকা। এত টাকা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন এ। বন্ধুরা যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 8 টাকায় 7টি কলা কিনে টাকায় কটি বিক্রি করলে 40% লাভ হবে? টাকায় 7টি কলা কিনে, তো বন্ধুরা 1 টাকায় 7টি কলা কিনেছে, এবার 1 টাকাতেই কটি বিক্রি করলে 40% লাভ হবে? তো বন্ধুরা যদি আমরা 100% ধরে নিই আমাদের টাকা ক্রয় মূল্য, এখন 7টি কলা কিনেছিল, এখন লাভ হতে হবে 140% লাভ হতে হবে, অর্থাৎ 140 হতে হবে, তো কটি বিক্রি করলে? তো শর্তে এই দুটি যদি গুণ করে দিই, কটি কলা কিনলে, অর্থাৎ আমি যদি এক্স ধরে নিই, তো শর্তে এই দুটি আর এই দুটি গুণ করলে আমাদের সমান হবে। তো এক্স এর মান এখান থেকে বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ এক্স সমান দাঁড়াবে 140 নিচে চলে আসবে, অর্থাৎ 7×100/140 = x। তো এক্স এর মান এখানে বের করে নেব, তো একটা 0 কেটে গেল, 7 দিয়ে এটা কাটলে 2, আর 2 দিয়ে 10কে কাটলে 5, তো এক্স এর মান আসছে 5, অর্থাৎ 5টি বিক্রি করলে তো আমাদের অ্যান্সার চলে আসবে 5, অর্থাৎ অপশন এ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর লাভ ক্ষতির কিছু অঙ্ক, আমি পরের পার্টে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।